জয় হিন্দ। সেভেন ইট নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি আমি মৃত্তিকা অবশেষে কিন্তু স্বস্তির বৃষ্টি। যেমনটা আমরা জানতাম যে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে দক্ষিণবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘন ঘটা কিন্তু তেমন ছিল না। অর্থাৎ একটা সকাল থেকে তীব্র রোদ, মাঝখানে একটু সামান্য বৃষ্টি যেটা না হলেও হয়তো হতো, এবং তারপরে আবারও রোদ এবং একটা ভ্যাপসা গরমই কিন্তু আমরা বঙ্গবাসী অর্থাৎ দক্ষিণবঙ্গবাসী এতদিন ধরে পেয়েছি। কিন্তু আজকে যে বৃষ্টি দেখাবো সেটা হলো একেবারে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ হাওড়া, হুগলি, কলকাতায় কিন্তু একটা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি সরাসরি চলে যাব সেই ছবিতেই। যে খবরের দিকে, যে আপডেটের দিকে এই মুহূর্তে একটু চোখ রাখার চেষ্টা করব সেটা হলো ভারী বৃষ্টির কিন্তু একটা পূর্বাভাস রয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। ভারী বৃষ্টির কিন্তু একটা পূর্বাভাস রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু প্রত্যেকটি জেলাতে, এবং দক্ষিণবঙ্গে কিন্তু একটা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এটা কিন্তু একটা বড় আপডেট আমাদের জন্য যে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত যে অস্বস্তিটা রয়েছে, একটা হিউমিডিটি আছে, একটা ঘাম রয়েছে, মানে গরমটা কিন্তু তেমনভাবে কমেনি, সেই অস্বস্তি কিন্তু বজায় থাকবে আমরা কিন্তু এমনটাই জানতে পারছি। অর্থাৎ এই বৃষ্টিতে যে আমরা স্বস্তি পাচ্ছি তেমনটা কিন্তু একেবারেই নয়, এটা কিন্তু একেবারেই স্বস্তির বৃষ্টি নয়। যদিও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রত্যেকটি জেলাতে রয়েছে, কিন্তু আবারও বলছি বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে, এবং দক্ষিণবঙ্গে কিন্তু আজ বৃষ্টি বাড়তে পারে, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনটাই আমরা আবহাওয়া দপ্তর তরফে জানতে পারছি। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়তে পারে আজ কাল, অর্থাৎ আজ শনিবার কাল রবিবার উপকূলের জেলাগুলিতে কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজ এবং কাল, অর্থাৎ আজ শনিবার কাল রবিবার। এবং মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানের নাওয়ানুল, গোয়ালিয়ার সাতনা, ডালটনগঞ্জ হয়ে শ্রীনিকেতনের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্য মিজোরাম পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে আমরা এমনটাই আপডেট এই মুহূর্তে পাচ্ছি। এবং এর সঙ্গে কিন্তু নতুন একটা নিম্নচাপের আপডেটও রয়েছে, নতুন একটা নিম্নচাপও কিন্তু তৈরি হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে 16 জুলাই, অর্থাৎ আগামীকাল কিন্তু নতুন একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, মানে হতে চলেছে এমনটাই আমরা জানতে পারছি। এই ঘূর্ণাবর্তে নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার অভিমুখে কিন্তু অগ্রসর হবে এই আপডেট রয়েছে। অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আগামীকাল, অর্থাৎ 16 জুলাই রবিবার। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা অভিমুখে কিন্তু যাচ্ছে এমনটাই এই মুহূর্তে আপডেট রয়েছে। এবং উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টি ছিল, উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের কি আপডেট রয়েছে আমি অবশ্যই জানাবো। উত্তরবঙ্গের যে আপডেটটা আমি এই মুহূর্তে পাচ্ছি যে উত্তরবঙ্গে আজ থেকে কিন্তু বৃষ্টি কিছুটা হলেও কমবে, বৃষ্টি কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গে। আবারও বলছি যে আমরা কিন্তু কার্যত দক্ষিণবঙ্গবাসী অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনায় যারা আমরা থাকি, বৃষ্টি মানে বৃষ্টি চেয়েছিলাম যে বৃষ্টিটা হোক, বৃষ্টি কিন্তু হবে যেমনটা আমরা জানতে পারছি, বৃষ্টি হবে। কিন্তু তার সঙ্গে গরম যে ভ্যাপসা একটা ওয়েদার ছিল, মানে একটা আর্দ্রতাজনিত অস্বস্তি যাকে বলা হয় হিউমিডিটিটার জন্য, সেটা কিন্তু বজায় থাকবে। মানে বৃষ্টির পর যাকে ঠান্ডা শীতল হাওয়া বয়ে যায়, একটা ঠান্ডা পরিবেশ, সেটা কিন্তু আশা না করাই ভালো। এবং প্লাবিত উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের দিকে যদি আপডেট দিই, প্লাবিত উত্তরবঙ্গ একাধিক এলাকায় এই মুহূর্তে জলমগ্ন অবস্থায় রয়েছে। বেশ কিছু জেলায় জারি হয়েছে লাল সতর্কতা, কিন্তু তার ঠিক বিপরীত পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গে। ভ্যাপসা একটা গরম, যেমনটা বারংবার বলছি, যারা দেখছেন এই মুহূর্তে তারাও হয়তো আমার সঙ্গে একমত হবেন যে একটা ভ্যাপসা গরম, একটা আর্দ্রতাজনিত অর্থাৎ হিউমিডিটি একটা রয়েছে, ঘাম হচ্ছে, একটা বিচ্ছিরি বেদার রয়েছে, সে অস্বস্তিতে কিন্তু কার্যত নাজেহাল রয়েছে শহরবাসী। এবং এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়
বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এমনই আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি। আপনারা দেখছেন সেভেন আইভিক নিউজ, আমি মৃত্তিকা রয়েছি, আমার সঙ্গে রয়েছেন শ্যামল পাল। আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং এরপরে যে যে একটা আপডেটের দিকে চোখ দিয়ে চোখ রাখবো। এবং প্লাবিত কিন্তু উত্তরের নিচু এলাকা, নিচু এলাকা কিন্তু প্লাবিত হওয়া শুরু হয়ে গিয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে বলে একটা আশঙ্কা কিন্তু দেখা দিচ্ছে, নদীর জলস্তর বাড়তে পারে বলে একটা আশঙ্কা রয়েছে। বিপদ সীমা ছাড়াতে পারে তিস্তা, তোর্ষা, জলঢাকা সংকোচ। যেমনটা বললাম যে উত্তরবঙ্গের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। যারা উত্তরবঙ্গ ট্রিপ প্ল্যান করছেন, যারা এরই মধ্যে উত্তরবঙ্গ যাবেন ভাবছেন, তাদের কিন্তু বলবো একটু ভেবে চিন্তে এলাকার কি ঠিক কি পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গের ঠিক কি পরিস্থিতি রয়েছে সেই দিকে নজর রেখে তবেই কিন্তু ট্রিপ প্ল্যান করবেন। কারণ এই মুহূর্তে কিন্তু মানে বিভিন্ন মানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার অবস্থা একেবারেই ভালো নয়। সিকিমের বিভিন্ন জায়গায় ধস নামছে। সুতরাং যারা উত্তরবঙ্গ মানে বাঙালির অন্যতম প্রিয় জায়গা কিন্তু উত্তরবঙ্গ। আর মানে সামান্য কয়েকদিনের ছুটি পেলেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গবাসী যারা আমরা রয়েছি তারা কিন্তু আমরা উত্তরবঙ্গের ছুটি কাটাতে। সুতরাং যারা ট্রিপ ইতিমধ্যে প্ল্যান করে ফেলেছেন তাদেরকে বলবো একটু অবশ্যই দেখে নেবেন। তার কারণ মানে যদি রিস্কি না হয়ে যায় সেই জন্য বলছি একটু দেখে নেবেন যে ট্রিপটা যাওয়ার আগে কিন্তু উত্তরবঙ্গের কী পরিস্থিতি রয়েছে সেটা অবশ্যই একবার দেখে নেবেন। যেমনটা বললাম যে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে যে বিপদ সীমা ছড়াতে পারে তিস্তা, তোর্ষা, জলঢাকা এবং সংকোচ নদী। এবং নিচু এলাকায় কিন্তু ফসলের একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এবং পাহাড় এলাকায় যদি দৃশ্যমানতা কমে যায় যেমনটা বলছিলাম তাহলে কিন্তু গাড়ি চালকের সমস্যা। অর্থাৎ সব কিছু ভেবে চিন্তে কিন্তু উত্তরবঙ্গের ট্রিপ প্ল্যান করবেন। এই মুহূর্তে আমি মৃত্তিকা রয়েছে সেভেন আইভিক নিউজের পর্দায়। দক্ষিণবঙ্গে কার্যত একটা বৃষ্টির পরিবেশ সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র সেভেন আইভিক নিউজের পর্দায়। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একজন কমেন্ট করেছেন আগরপাড়ায় এখনও বৃষ্টি নামেনি। দেখুন দক্ষিণবঙ্গ তো একটা বড় অঞ্চল, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছেও না। যেমনটি আমি বললাম যে বর্ষা কিন্তু এসেও আসেনি দক্ষিণবঙ্গে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায়। অবশ্যই আগরপাড়ায়ও বৃষ্টি হবে এমনটাই আমরা আশা রাখছি। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সেভেন আইভিক নিউজের পর্দায়। আমি মৃত্তিকা রয়েছি এই মুহূর্তে, ছবিটা দেখাচ্ছে বৃষ্টির বিভিন্ন আপডেট দিচ্ছে। কেমন লাগছে আমাদের এই খবর, কেমন লাগছে এই আপডেট, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই দেখতে থাকবেন সেভেন আইভিক নিউজ, কারণ আপনাদের জন্যই কিন্তু আমাদের বিভিন্ন আপডেট দেওয়া। আবার একটু আপডেটের দিকে চলে যাই, আবারও একটু আপডেট দিই। দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে বড় প্রশ্ন, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছেও না। আবারও বলে রাখি যে এই বছর মানে এর আগের বছর আমরা দেখেছি, অর্থাৎ আপনারা সেভেন আইভিক নিউজের পর্দায় ইতিমধ্যেই দেখেছেন আমরা বিভিন্ন সেগমেন্ট কিন্তু আপনাদের জন্য আপলোড করি, যেখানে আমরা মানে বোঝানোর চেষ্টা করি যে গ্লোবালাইজেশনের জন্য ঠিক কী কী ক্ষতির মানে আমাদের হচ্ছে। তারই পরিণামে কিন্তু রয়েছে যে ওয়েদারটা এভাবে চেঞ্জ হয়ে যাওয়া। অর্থাৎ গরমকালে একটা বিকট গরম, শীতের শেষের দিকে একটা প্রচণ্ড শীত, যেই শীত কিন্তু কলকাতায় পড়েছে বলে আমি আমার যারা বাবা রয়েছেন, জেঠু রয়েছেন তাদের থেকেও শুনিনি। এবং বর্ষাকালে বৃষ্টি নেই, শরৎকালে দুর্গাপূজার সময় হঠাৎ করে বৃষ্টি, অর্থাৎ প্রত্যেকটা দুর্গাপুজোই কিন্তু আমরা বৃষ্টির মধ্যে কাটিয়েছি। এটা কেন হচ্ছে? অবশ্যই আমাদের দোষের জন্যই হচ্ছে, গ্লোবালাইজেশনের জন্যই হচ্ছে। অর্থাৎ দেখ মানে বুঝতেই পারছেন গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে এটা কিন্তু আমাদের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। আর এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টি, আমি আবারও বলছি ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে বঙ্গে, উত্তরবঙ্গে তো করেইছে, দক্ষিণবঙ্গেও কিন্তু বর্ষা প্রবেশ করেছে। কিন্তু আমরা বলতেই পারি বর্ষা যেন প্রবেশ করেও প্রবেশ করেনি, মানে বর্ষা যেন এসেও আসেনি আমাদের দক্ষিণবঙ্গে, এসেও আসছে না যেটাকে বলে। সুতরাং আচ্ছা কমেন্ট করেছেন মহিষপোতায় বৃষ্টি হচ্ছে। আমি যেমনটা বললাম যে আগরপাড়া মহিষপোতা এমন কিছু দূরে নয়, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি, এক জায়গায় হচ্ছে এক জায়গায় হচ্ছে না, আর এক জায়গায় থেমে গেছে। এই মুহূর্তে কিন্তু এখানে কার্যত বৃষ্টি থেমে গেছে। এখানে কিন্তু একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল চারিদিক সাদা করে।
যেমনটা বলছিলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতেও কিন্তু একটা বৃষ্টির পূর্বাভাস হয়েছে। এবং আমি তাদের উদ্দেশ্যে বারংবার বলছি, যারা ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গের ট্রিপ প্ল্যান করেছেন, উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার আগে কিন্তু ভীষণ ভালোভাবে দেখে নেবেন। উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার আগে এবং এই মুহূর্তে যে খবরের দিকে চোখ আমরা বারংবার রাখছিলাম যে আমার পেছনের আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার। আমি বারংবার বলছি বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, যেখানে এখন একেবারে ঝলমলে রোদ্দুর, পরবর্তীতে কিন্তু সেখানে দশ মিনিটের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি এবং তার মধ্যে কিন্তু এরকমভাবে সুন্দর আকাশ হচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু একটা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, কিন্তু উত্তরবঙ্গের যারা রয়েছেন তারা সাবধান। উত্তরবঙ্গে যদিও বলা হয় যে বৃষ্টি কমতে পারে, কিন্তু তিস্তা, তোর্ষা, সংকোষ, জলঢাকা এই নদীগুলো কিন্তু জল বাড়তে পারে, জলস্তর বাড়তে পারে বলে কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারছি। যারা উত্তরবঙ্গে ঘুরতে যাবেন বলে ভাবছেন তারা কিন্তু একটু একটু চিন্তা ভাবনা করে, একটু ওইখানকার পরিস্থিতিকে দেখে শুনে তবেই কিন্তু আপনার ট্রিপ প্ল্যান করবেন। কারণ সাবধানে থাকা, সতর্ক থাকা, মানে সতর্ক থাকা আমার মনে হয় এই মুহূর্তে ভীষণভাবে দরকার। আর দক্ষিণবঙ্গের যে আপডেটটা দিলাম, দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু সেটা বিক্ষিপ্ত হবে। যেমনটা আমি এই মুহূর্তে দেখালাম, লাইভ যখন শুরু করেছিলাম ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টি অনেকটা থেমে গিয়েছেই বলা চলে। কিন্তু দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা সহ প্রত্যেকটি জেলায় কিন্তু একটা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই লাইভ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, তার কারণ আমার এই লাইভ, আমাদের এই আপডেট, সেভেন আইভিক নিউজের এই প্রচেষ্টা শুধুমাত্র কিন্তু আমাদের দর্শকদের জন্যই, অর্থাৎ আপনাদের জন্যই। অর্থাৎ সকলে ভালো থাকুন, দেখতে থাকুন সেভেন আইভিক নিউজ। আমি মৃত্তিকা আবারও চলে আসবো পরবর্তী বিভিন্ন আপডেট নিয়ে। মৃত্তিকা সেনগুপ্তর সঙ্গে শ্যামল পালের রিপোর্ট, সেভেন আইভিক নিউজ। জয় হিন্দ।